আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটা ধোধ পাকন পিঠার রেসিপি শেয়ার করুন দেখতে দেখতে শীত কিন্তু চলে আসছে আর বাঙালি মানে হচ্ছে পিঠা পুলি তার মধ্যে অন্যতম হচ্ছে ধুত পুলি পিঠা যেটা সবার প্রিয় যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি দুই কাপ ভিজা চালের গুঁড়ি আর চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম টুলোতে রেখেছি চুলা রাসটাকে লোতে করে কিন্তু এই গুঁড়িগুলোকে ভেজে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি এখানে ভিজা চালের গুঁড়ি নিয়েছি যার জন্য প্রথমে গুঁড়িগুলোকে একটা প্যানে ভেজে নিয়েছি গুঁড়িগুলো যখন এরকম জোর জোরে হয়ে যাবে তখন কিন্তু চুলা রাসটাকে অফ করে নামিয়ে নিব আর এইখানে যদি আপনারা শুকনো চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু এটা ভাজার দরকার নাই এদিকে চুলায় আবারও প্যানটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দুই কাপের জন্য দেড় কাপ পানি কিন্তু যথেষ্ট পানিটাকে কিন্তু আমি ফুটিয়ে নিব সাধমত লবণ দিয়ে দিচ্ছি পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ভিজা চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি পানিটা যখন বলক আসবে ঠিক তখনই কিন্তু দিতে হবে এর আগে কিন্তু দেওয়া যাবে না এখন আমি গুড়িগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে একটা কাই তৈরি করে নিব। আর এই পর্যায়ে এসে চুলার্সটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ঢোটা কিন্তু ঠিকমতো হবে না খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিব পাঁচ মিনিট পরে এটাকে চড়ানো প্লেটে রেখে ঠান্ডা করে নিব হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে তখনই কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে আর এখানে আমি একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন তবে ডিমটা অবশ্যই দিতে হবে অল্প অল্প ঘি অথবা তেল যদি হাতে লাগিয়ে লাগিয়ে এটাকে মাখিয়ে নেন তাহলে কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে তো দেখেন ডোটা এত বেশি সুন্দর হবে একদম স্মুথ সফট নরম তুলতুলে হবে এই ডোটাকে যত বেশি মাখাবেন খাবেন ডোটা কিন্তু তত বেশি সফট হবে আর পিঠাগুলো কিন্তু তত বেশি সফট হবে পিঠার গায়ে কোনো ফাটল থাকবে না অল্প অল্প করে আমি লেজি নিয়ে নিয়েছি পিঠাগুলো তৈরি করার সময় হাতে অল্প একটু তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে অল্প একটু লেজে নিয়ে প্রথমে এটাকে ভালোভাবে দিয়ে নিতে হবে যাতে করে পিঠার গায়ে কোনো ফাটল না থাকে প্রথমে পিঠার মতো করে হাত দিয়ে একটু চাপ দিয়ে একটা পাতা শেপ করে তারপর পিঠার ডিজাইনটা করে নিচ্ছি সবগুলো একরকমেই আমি করে যদি একই ডিজাইনের হয় তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় আর এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয় আপনারা দেখে বুঝে নেবেন চামচটা দিয়ে খুব সহজে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি এই পর্যায়ে এসে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি যদিও এই পিঠাগুলো তৈরি করা একদমই ইজি যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর শীতের সময় তো আমার সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে দুধপাকন পাকন পিঠা এই পিঠাটা আমার এত বেশি মজা লাগে যেটা কিনা শীতে আমি কতবার যে বানাই এটা হিসাবেই নাই আর এই দুধ পাকন পিঠাটা এমন একটা পিঠা যেটা শীতেও খেতে মজা হয় আবার শীত ছাড়াও গরমেও কিন্তু ভীষণ মজা লাগে এই পিঠাটা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে পিঠাগুলো বানানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব আর এদিকে চোলা এক কেজি আমি এক লিটার দুধ বসিয়ে দিয়েছি তার মধ্যে এলাচ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মিষ্টিটা যে যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি এটাই কিন্তু ঠিকঠাক হয়েছে তবে আপনারা যদি বেশি খান তাহলে বাড়িয়ে দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন পাখন পিঠা তৈরি ক্ষেত্রে দুধটাকে জাল করে অনেক বেশি ঘন করার কোনো দরকার নেই দুই থেকে তিনটা বলক আসলেই কিন্তু হয়ে যাবে যদি দুধটা বেশি ঘন হয়ে যায় তাহলে পিঠার ভিতরে কিন্তু দুধ ঢুকবে না পিঠাগুলো ফুলকু হবে না আমি এলাচগুলোকে সরিয়ে রাখছি আর এখন হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিব। দুধটাকে দুধটা কিন্তু হালকা কুসুম গরম থাকবে সেই সাথে পিঠাগুলো গরম থাকবে চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন পিঠাগুলো দিয়ে দিব তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করতে হবে তারপর চুলা গাছটাকে মিডিয়াম টু রাখতে হবে না হলে পিঠাগুলো উপরটা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে এই পাখন পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয় দেখেন আমি কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একটা সাইড শক্ত হওয়ার পর কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে এই পিঠাগুলো আপনারা চাইলে গোল্ডেন ব্রাউন কালার নাও করতে পারেন তবে আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে তারপরে এটাকে নামিয়ে নিব আপনারা চাইলে এ পর্যায়ে পিঠাগুলোকে নামিয়ে নিতে পারেন তো পিঠাগুলো কিন্তু হয়ে গেছে তবে আমি এগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না এই পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখেন একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে এ পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন পিঠাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই পিঠাগুলোকে উঠিয়ে নিব। আর সেমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব আপনারা একবার হলেও এই পিঠাগুলো বাসায় ট্রাই করে দেখবেন অনেকেই হচ্ছে এই পিঠাগুলো তৈরি ক্ষেত্রে ঢোটা যখন তৈরি করে তখন কিন্তু বিস্কিটের গুঁড়া দেন চাইলে কিন্তু দিতে পারেন তবে না দিলেও দেখেন কত সুন্দর পিঠা হয়ে যায় আল্লাহ আর আমি কিন্তু আমার চ্যানেলে আরেকটা পাকন পিঠার রেসিপি দিয়েছি ওইটা হচ্ছে আটা দিয়ে তৈরি করেছি অনেক বেশি মজা হয়েছে আর দেখতেও অনেক বেশি লোভনীয় চাইলে কিন্তু দেখে আসতে পারেন আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর এখানে দেখেন একটা বড় মিক্সিং বলে পিঠাগুলো দিয়ে তার মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি গরম পিঠা আর কুসুম গরম দুধ দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে কিন্তু এই পিঠাগুলো গরম করার কোনো দরকার নেই চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিলেই কিন্তু পিঠাগুলো মাশাল অনেক বেশি সুন্দর হয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টা পর দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আর পিঠাগুলো কি বলবো এত বেশি তুলতুলে নরম হয়েছে যেটা কি না আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে ছোট বড় সবার পছন্দের একটা পিঠা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সেই সাথে সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম